হ্যালো বন্ধুরা আমি মুন আমার এই ইন্ডিয়ান ব্লগার মুন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি এখন বাজে রাত দশটায় আমি একটা ইনফরমেশন পেলাম যে আমাদের অভিজিৎ ভাইকে এই যে কিস্তি গালাগালি এই জায়গাটায় কে নিয়ে এসেছে একটা বাদ্রিমুখী মহিলা তো এটা আমি আজ এখন এই মুহূর্তে জানতে পারলাম যে ভাইটা কেন এত সবাইকে গালাগালি দিয়ে ভিডিও করেছিল এই শিক্ষাটা কে দিয়েছে এক বাদ্রিমুখী মহিলা তো একটা রেকর্ডিং দিয়ে দিচ্ছি তোমরা প্লিজ একটু শুনে নাও ওই বাদ্রিমুখীর পদ্মাটা আমি একটু ফাঁস করলাম আজকে এরপরে আরও আসবে তো দেখতে থাকো আর শুনতে থাকো আজকে একটু ছোট্ট একটা ইন্ট্রো দিলাম জাস্ট তোকে এগুলো শেখাতো হ্যাঁ আর দেখ কিরকম চিটিংবাজি নিজে ভিডিওর মধ্যে কি বলছে যে আমি ওকে এগুলো বারণ করেছি

হ্যাঁ আমাকে যে শেখায় তো বলতে যে তোর চ্যানেলে সাবস্ক্রাইবার দিয়ে আমি ভিডিও করে আমার ভিডিওতে দেবো তো WhatsApp এ পাঠা দেখছিস কি রকম বড মেয়ে আবার তোকে উল্টো বলতেছে ভিডিও করে যে আমি ওকে বারণ করতাম ওকে আমি ভালো শিক্ষা দি আমি এইগুলো নিয়ে তো বলি যে ভিডিওতে পড় পর এগুলো নিয়ে বলেছি দাঁড়া দাঁড়া খেলাটা ভালোই জমবে একটা বাচ্চাকে কুশিক্ষা দিয়ে আবার উপরে উপরে স্টাইল মারা ভিডিও করা বার করছি আর ওই সোমাকে ফোমাকে নিয়ে তো ওই তো ভিডিও করতে বলতো আবার ওই আমাকে আবার বলছিল ওই নিয়ে ভিডিও ওই করতে বলছিল হ্যাঁ ওই বলতো তারপরে হ্যাঁ আমিও করতাম ও বলতো যে হ্যাঁ আজকে সোমাকে নিয়ে করবি আর কদিন পরে হেকে নিয়ে করবি সুতো পাকে নিয়ে করবি আজকে এই দেখো আমাকে কিরাম তারে ও দো ফাঁকা ফেঁচা তে ফেলে দিয়েছিল তুই এক हफ्ते সুতোপাককে নিয়ে খারাপ ভিডিও করবি এক हफ्ते সুতোপাককে নিয়ে ভালো ভিডিও করবি আর অন্যজনকে খারাপ ভিডিও কর এই রকম করে বই যাবে বলে তো চ্যানেলটা ধইরে যাবে আমার চ্যানেল তো শিক্ষা তোকে দিয়েছে আর কিরকম রকম স্টাইল মারছে আর আমরা তোকে কোনদিন কোনাটা বলি না যে ওকে নিয়ে কর ওকে খারাপ ভাষায় দেখালে বলতে পারবি ভাই তোমাদের সাথে আমার কথাই হয় না সেই মতো আর ওর সঙ্গে আমার রোজের পাঁচ বার করে কথা রোজের মানে ফোন করে করে परेशान করে দেয় দেখছিস কি নোংরা মহিলা বাদ্রিমুখী তাহলে কত বড় স্টাইল মারছে আর কিরকম মিথ্যাবাদী বলছে বল কি আমি অভিজিৎকে থামাতাম অভিজিৎকে আমি সাহায্য করতে চেয়েছি আমি ওকে টাকা দিতে চেয়েছি আর তোকে দিয়ে খারাপ ভাষা দিয়ে বলার জন্য তোকে বলতো তাই না দাঁড়া ভিকারি মো আর সেই হে রানুমন্ডলের বাড়ি যাবে সই হে কি ওর নাম প্রতিমা প্রতিমা রানুমন্ডলের বাড়ি যাবে আমাকে বলছে পয়সা দে আমি কেন পয়সা দিতে যাবো তুই রানুমন্ডলের বাড়ি যাবি কেন রানু মনে বলে যাবে তো কাছে পয়সা চায় কেন ও বলছে খরচা করে নিয়ে যেতে হবে আমাকে তুইও যা আমিও যাব খরচা করে নিয়ে যেতে হবে ভিডিও করবে ভিডিও ভাইরাল হবে দেখছিস আসল তথ্য গুলো তুই ভদ্র আমাকে খরচা দেখে করে নিয়ে মুখ যেখানে গড়ি তোরা খরচা করে আমাকে নিয়ে যাবি আমি কেন খরচা করে তোদেরকে নিয়ে যেতে যাবো দাঁড়া দাঁড়া আমি আসলে আজকে কালকে একটু ব্যস্ত পরশু দিনকে আমি একটা ভিডিও নামাচ্ছি ছুড়েন না পারছি আমি কলেজে চলে গেলে আমার এইসব দেখতেও পাইনা হ্যাঁ হ্যাঁ পড়াশোনা কর মন দিয়ে পড়াশোনা করবি তোর ভবিষ্যৎ তোর হলো স্বার্থ হচ্ছে পড়াশোনা ওইটা তোর ভাগ হবে না কোনোদিনও বুঝছিস আজ আছে কাল নাও থাকতে পারে কিন্তু পড়াশোনাটা তোর হচ্ছে আগে হ্যাঁ পড়াশোনাটা আগে করলে তোর এটা সম্পদ এটা একটা ভবিষ্যতে তোর একটা future এটা তোর একটু কাজে লাগবে. কেন মিথ্যে কথা বলে যে আমাকে টাকা দেবে দেবে বলেছিল. কবে ও আমাকে টাকা দেবে বলেছিল. এসব তো কোনদিন কথাই বলতো না. ও তো ভিখারি একটা. ও আমাকে কোন দিক থেকে টাকা দেবে? নিজের যার বাড়ি ঘর নেই নিজে নিজের পায়ের নিচে মাটি নাই সে এরকম বড় বড় লেকচার মারে. আমাদের নিজেদের বাড়িতে থাকি. আমাদের দুদিন পরে এবার ঘ আগের বছর থেকে আমাদের ঘর হবে. আমাদের সব সবগুলোই পাকা বাড়ি. আমাদের তিনটে ঘর তিনটে ঘরই পাকা. আমাদের কি নেই আমাদের দেখি তুই এখন একটা বাচ্চা ছেলে তোর বাবা মার উপর তুই নির্ভর আছিস তোর বাবা মার আর তো কর্মজীবন ব্যস্ত আছে তারা তাদের উপরেই নির্ভর করে তুই চলছিস এটাই স্বাভাবিক প্রত্যেকটা সন্তান প্রত্যেকটা স্টুডেন্ট এইভাবেই চলে তাই বলে এই না যে তোর সঙ্গে ওর তুলনা ও তো একটা সংসার পেতে আজকে আট দশ বছরের সংসারের মধ্যে একটা নিজের পায়ের নিচে একটা মাটি নেই হ্যাঁ ম্যাচে থেকে জীবনযাপন করছে তার এরকম বড় বড় বাতলা এগুলো তো তোমাকে একটা কথা বলি তোমাকে একটা কথা বলি ও যে আমাকে যে গরিব মানুষ বলছে ও আমাদের কত কত জমি জায়গা আছে ও জানে ছোট ছোট করে 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 ও ও ও সবার কাছে নিজেকে হাইলাইট করছে দেখো তোমাকে আমি বলি আমরা তো গ্রামে থাকি আমাদের এখানে এখন দিন দিন খালি ফ্যাক্টরি হয়ে যাচ্ছে নতুন নতুন ফ্যাক্টরি হচ্ছে আমাদের যদি জমি বিক্রি করে আমাদের কত কত জমি কাটা কাটা জমি আছে সেই সব বিক্রি করলে ও আমাদের কাছে টিকবে আমি এসব জমি বা জমি জায়গার ব্যাপারে বলি এসব নিয়ে বলবো কেন আমাদের কি কি আছে না আছে শোন কারো সম্পত্তি কেউ নিতে পারে না যার যার যেটা আছে যেটা সম্পূর্ণ তার পার্সোনাল হ্যাঁ ওইটার মধ্যে আমি যেতেই চাই না কিন্তু কেউ যদি বাতেলা মারবে না যে আমার এই আছে ওই আছে ওর এই নাই ওকে আমি দান করতে চেয়েছি ওকে আমি দিতে চেয়েছি এই বাতেলা গুলো আমি সহ্য করতে পারি না আমি আমার জমি জায়গার ব্যাপার বললে আমার মারা রাগ করে না কখনো বলবি না ও নিজের সম্পত্তির অহংকার কখনো ভিডিওতে করবি না যে যা আছে তোর আছে কেউ তোটা নিতে আসবে না কাউকে বলে নিজেকে হাইলাইট করার দরকার নেই তো আকাশে সূর্য উঠে সবাই দেখে বুঝলি তো তো কাজেই ওই ওগুলো ওয়েট নেওয়ার কোনো দরকার নেই ঠিক আছে ভাই হ্যাঁ আমি এটা তুই কথাগুলো অনেক কিছু বলি আজকে জানতে পারলাম এতদিন জানতাম না হ্যাঁ তো সুমিত তখন যোগাযোগ আমার হয় না বলে আমি সব জানতে পারি নি আজকে জেনে নি আমার কাছে কথাই হয় না সেই মতো আর ও তো দিনে প্রতিমা চারবার করে ফোন করবে ও পাঁচ বার করে ফোন করবে তখন প্রত্যেক কি তোকে কিভাবে ভিডিও বাজে ভিডিও করতে তোকে যে এই দোনগুলো যুগিয়েছে ও তার প্রমাণটা আমি আজকে তোর কাছে পেলাম সত্যি আমি দারুন প্রমাণ পেলাম দাদা প্রতিমার ওর ওর পা চেটে চেটে প্রতি ওই সোমা যা করবে প্রতিমা তাই করবে তাই না হুম চাটুক চাটুক ওরা চাটাচাটি করে আমার যায় আসে না রতনে রতন চিনে মানে রতন চিনে শুয়োরে চিনে কচু সেই হচ্ছে অবস্থা আমার দেখার দরকার নেই এটার একটা এ বার করতে হবে ঠিক আছে ভাই রাখছি হ্যাঁ ভাত খাবো হুম কিরে বাদ্রিমুখী তোর এত সতীপনায় এত চিটিংবাজি তুই জানিস একটা সন্তান সমতুল্য একটা বাচ্চাকে তুই এইভাবে নষ্ট করেছিস এইভাবে এই পথে এনেছিস ওকে এখন সতীমানা দেখাচ্ছিস দারা দাঁড়া